ছিল মালয়েশিয়াতে আমার বাবা ছিল, ভাবছি যাওয়ার পর বাবার সাথে দেখা করব। এদিকে বেশি মানে চিন্তা করা হলো, মালয়েশিয়া যাওয়ার খুব ইচ্ছা ছিল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে শুরু করলাম বিকাল থেকে, আর আজকে হচ্ছে সারাদিনে ভিডিও ধরা হয় নাই। তবে কয়েকদিন যাবৎ ভাবতেছি আপনাদের মানে আপনারা বলছেন, অনেকেই রিকোয়েস্ট করছেন, কমেন্ট করছেন একটা ভিডিও দেওয়ার, সেটা কয়েকদিন যাবৎ ভাবতেছি দেবো দেবো, দেওয়া হয় না। সেটা হচ্ছে আমি কেন মালয়েশিয়াতে যাইনি বা কবে যাব সেটা নিয়ে কথা অনেকদিন যাবতই হইতেছে। ভিডিওতে আমি ভিডিও ছাড়লে কমেন্টে দেখি, বাট ভিডিও করা হয় না, মানে এই নিয়ে ভিডিও করা হয় না। আর তেমনভাবে মানে হয়তো আর আগেই দিতে পারতাম, আমি ফ্যামিলি ব্লগগুলা বেশি বেশি দিছি। তো কি করব না করব, আর আমার হচ্ছে পরীক্ষা ছিল এই জন্য আর কি তেমনভাবে মানে আসি নাই কে ভিডিওতে। তো আজকে ভাবলাম যেহেতু এত মানে কমেন্ট আসে এই ব্যাপার নিয়ে, সেক্ষেত্রে আপনাদের এটা জানানোই উচিত, আর আগেই জানাইতাম, যাই হোক আজকে বলবো। তো আমি যাইতাম, যাওয়ার সমস্ত প্রিপারেশন হয়ে গেছিলো, বাট ভাবলাম যখন আমি প্রিপারেশন নিলাম তার কিছুদিন পর কলেজ যাওয়া আসাটা একটু রেগুলার ছিল, হচ্ছে সপ্তাহে যাইতাম। তারপর কিছুদিন যাওয়া আসায় মানে ফোকাসটা আর কি পড়ালেখার প্রতি বেশি হয়ে গেছিলো, এদিকে মন দিই নেই। আর আমার কিছুদিন আগে যে এক্সামটা গেল সেটা হচ্ছে টেস্ট এক্সাম ছিল। আর কিছুদিন পরে হচ্ছে, কিছুদিন পর বলতে কোরবানির পরে হচ্ছে আমার পরীক্ষা। তাই ভাবলাম মানে ওইখানে যাইয়া হয়তো পড়ালেখার মোটিভেশনটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য ওইখানে যাওয়ার ব্যাপারটা আর কি নিয়ে মাথা ঘামাই নাই। কারণ যেহেতু আমি আমার পড়ালেখাটা নিয়ে একটু বেশি চিন্তিত, আর আমার অনেক ছোটবেলা থেকে ইচ্ছা আমি অনেক দূর লেখাপড়া করব, আর লেখাপড়া করে লাইফে কিছু করতে চাই। তো এজন্য আর কি বিদেশ যাওয়ার ব্যাপারটা আর কি তেমনভাবে ভাবিনি, ওটাকে স্থগিত রাখা হয়েছে। আর পরীক্ষা যেহেতু এজন্য মানে চাই নাই, আর যাব যেহেতু ভাবছি যাব, অবশ্যই যাওয়া হবে, আজ হোক বা কিছুদিন পর হোক যাওয়া হবে, বাট এখনই যাইতেছি না। যাওয়ার ইচ্ছা আছে, যাব মালয়েশিয়াতে, আর যেহেতু চিন্তা ভাবনা করছি যাবই, তবে এখন আর যাওয়া হইতেছে না। আর এক্সামের ব্যাপারটা নিয়ে একটু বেশি, এজন্য আর কি মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা বাদ দিয়ে দিছি। অবশ্য যখন আপনাদের সাথে মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে শেয়ার করছিলাম তার কিছুদিন পরে আমার যাওয়ার কথা ছিল, তো মাস দুয়েকের মধ্যেই যাইতাম। তারপর হচ্ছে আমার পেপারসে কিছু ঝামেলা ছিল, আমার ওই পেপারগুলো কমপ্লিট করতেও প্রায় দুই মাসেরও আরও বেশি সময় লাগছে, প্রায় 3 মাসের মতো সময় লাগছে কাগজগুলো ঠিক করতে। তো কাগজগুলো ঠিক করছি। তারপর হচ্ছে রুহির বাবারও হচ্ছে পেপার ছিল না, সেটাকে এক জায়গা থেকে আয়না আবারও মানে অনলাইন করতে হয়েছে, মানে সব মিলাইয়া আর কি একটু সময় বেশি লাগছে। তারপর পেপারগুলো ঠিকঠাক করার পরে মানে পেপারসগুলো ঠিকঠাক করতে করতে কখন যেন মানে ওই সময়টাই চলে গেছে যে মালয়েশিয়াতে যাব, সেই ব্যাপারের মানে সময়গুলো আসলে মাথা থেকে বেরোয় গেছে। আর আমার এক্সাম চলে আসছে, এক্সামের আগে একটু পড়ার টেনশন বেশি ছিল, তারপর এক্সাম ছিল, মানে সব মিলিয়ে আর কি
ভাবি নাই যে এখনই যাই কারণ পরেও যাওয়া যাবে এতে কোনো সমস্যা নাই এই ভেবে আর কি যাওয়া হয় নাই যাই হোক যাব তবে এখনই যাইতেছি না আর এখনই বলতে হয়তো আরো 6 মাসের মধ্যেও আমার যাওয়া হবে না এরকম হয়তো 6-7 মাস পরে হয়তো চিন্তা ভাবনা করতে পারি যে হ্যাঁ যাব কিন্তু এখন যাইতেছি না আর আমি এখন যাব না এটাই মূল কারণ মূল বিষয়টাই হচ্ছে আমি যাব না এখন কারণ গেলে ওখানে যাওয়া মানেই হচ্ছে আমার পড়ালেখার ব্যাপারটা আর কি নষ্ট হয়ে যাবে তাই আর কি যাব না এখন এখানে লেখাপড়াটা নিয়ে এই ভাবতে চাই ওখানে না যাওয়াটাই বেটার বলে মনে করি আর আমার আমার ফ্যামিলি হোক বা ওই বাড়ির ফ্যামিলি হোক সবাই চাইছে যাওয়া মানে আমি যাই কিন্তু হয়তো এখন আমার ফ্যামিলি তো এখন চাই না আমি যাই কারণ পড়ালেখাটা চালাইয়া যাওয়াটা দরকারের জন্য তারা বলতেছে যে লেখাপড়া যেহেতু করতেছে ওখানে গেলে লেখাপড়ার দিকটা নষ্ট হয়ে যাইতে পারে তাই আর ওইখানে যাওয়া হইতেছে না আমার আর হয়তো মানে রুহির বাবা মানে সে বলছে যাওয়ার জন্য তবে যথেষ্ট চেষ্টা করছি যাব কিন্তু হচ্ছে আমার বেশিরভাগই যাওয়ার ইচ্ছে ছিল মালয়েশিয়াতে আমার বাবা ছিল ভাবছি যাওয়ার পর বাবার সাথে দেখা করব এদিকে বেশি মানে চিন্তা করা হলো মালয়েশিয়া যাওয়ার খুব ইচ্ছা ছিল আর এখন তো আমার বাবা চলে আসছে এজন্য মানে যাওয়ার টেনশনটা মাথা থেকে বের করে ফেলছি আর হচ্ছে এমনি তো আমার মা মানে আমি কোথাও যাইয়া যদি একদিনও কারো বাড়িতে থাকি সেটাতেও তাদের অনেক কষ্ট হয় আর ওইখানে গেলে তো অনেক দিন সময় লাগবে মানে এজন্য আর কি কখনোই এই ব্যাপারে মানে হ্যাঁ বলে নাই তারপরও মানে বুঝাইয়া শুনাইয়া বলছি যাব যাওয়া দরকার এই জন্য আর কি রাজি হয়েছিল ঠিক আছে যাও আর এখন হচ্ছে বাড়িতে প্ল্যানিং চলতেছে আমার ভাইকে পাঠাই দিব দেশের বাইরে আর এই জন্য হচ্ছে ভাইকে দেশের বাইরে পাঠানোর প্ল্যানিং চলা মানে চলতেছিল ওইখান থেকে তাদের মন আরও পরিবর্তন হয়ে গেছে কারণ ভাই চলে যাইব আমি বাড়িতে না থাকলেও মানে ভাই ছিল একটা অন্যরকম মানে তাদের মানে মা তখন তো মা একা ছিল আর বাবা আসার পরে মানে আমি বলছি বাবাকে আবারও যাওয়ার জন্য আমার বাবা বলে যে এখন আর যাওয়া সম্ভব না কারণ উনি আমাকে ছাড়া মানে ওই দেশে যাইয়া থাকছে অনেক কষ্ট করা আর আমিও আমার বাবাকে ছাড়া থাকতে পারতাম না যতবার আমার বাবা ফোন দিত ততবারই তার সাথে কথা বলে কাটে আমার বাবা ফোন দিলে বেশিক্ষণ কথা বলতে পারতাম না কি করেন কেমন আছেন খাইছেন নি এই পর্যন্ত কথা বলে আর কোনো কথা খুঁজে পাইতাম না তারপর হচ্ছে রাইখা দিতাম কারণ 2 সেকেন্ড পর পরই ফোন দিত আর আমার বাবা বাহিরে থাকতো যখন মানে সারাক্ষণই ফোন দিত সে কাজের মধ্যেও ফোন দিত কাজে যাওয়ার আগেও ফোন দিত কাজে থেকে আইসাও ফোন দিত খাওয়ার সময় ফোন দিত মানে সারাক্ষণই ফোন এখন অনেক সময় আমার ভাই আর আমি ঝগড়া করতাম মানে বাবা ফোন দিয়ে প্রথম জিজ্ঞেস করতো আমার কথা তখনই আমার ভাই ঝগড়া করতো যে ফোন দিলে আগে মায়ের কথাটা জিগাইব হ্যাঁ যে একটা ছেলে আছে তার কোনো খবর আসেনি এই সেই নিয়ে ঝগড়া করতো তা এখন হচ্ছে বাবা বাড়িতে আসে এখনও মানে বাইরে কোথাও গেলে আমাদের উঠান থিকা ডাকতে ডাকতে যাইব আমারে মানে এই জিনিসগুলো খুব ভাল লাগে আর এই জন্য আরও বেশি বেশি ভালোবাসি আমি আমার বাবারে আর বাবা বলে এই জন্য যে আমার পক্ষে আর বিদেশ যাওয়া সম্ভব না এই জন্য বাবা যাবে না কিন্তু পাঠাইতে চাস তুই যদি তোর আব্বার পাড়ে দিতে চাস হ্যাঁ আমার আব্বার দাম পাঠাইতে চাই না চাস না না তাই আমার আব্বাতে যাবো কারণ আমি কি করবো আমার সেজো কাকু কিছুদিন পর চলে যাবে উনি বই জমা দিয়ে দিছে আর বকর 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 আর আমার ভাইও চলে যাবে বই জমা দেয় নাই মাস দুয়েকের মধ্যে হয়তো চলে যাবে তার মানে আমার ভাইয়ের খুব ইন্টারেস্ট মালয়েশিয়া মানে দেশের বাইরে যাওয়ার প্রতি খুব ইন্টারেস্টেড উনি মানে কখন মানে সব সময় মানে বাবা বাইরে থাকা কালীন থেকেই শুরু করছে আপু আমি কিন্তু জামুগা তুই
মানে বাবারে বল জামুগা জামুগা এমন এমন করতো খালি, এখনো এখনো বলে যে আমি কিন্তু জামুগা, ওর দেশের বাইরে যাওয়ার খুব ইচ্ছা। আমার ভাইও চলে যাবে এই জন্য আর কি, আমার মানে মালয়েশিয়াতে যাওয়ার ব্যাপারে কেউ মাথা ঘামায় না, কারণ তাহলে আমার বাবা মা একেবারেই একা হয়ে যাবে, তখন তোমাকে ধরে সবাই পিটাবে, তাদের ছেলে মেয়ে কেউই মানে দেশে থাকবে না, তার জন্য আর কি আমার যাওয়ার ব্যাপারটা তারা এখন একেবারেই বাদ দিয়ে দিছে, এই জন্যই যাওয়া হইতেছে না। আর সবচেয়ে মূল কারণ হচ্ছে লেখাপড়ার দিক দিকে আমি এখন বেশি ভাবতেছি, এই জন্য। যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খুদা হাফেজ।